নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে এই ভিডিওতে তোমাদের এটিকে মোহন মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল রিলেটেড কয়েকটা আপডেট তোমাদের দিয়ে দেবো ট্রান্সফার আপডেট তো ভিডিওটা হয়তো খুব বড় হবে না বাট ইন্টারেস্টিং আপডেট আছে তোমাদের কিন্তু সেগুলো অবশ্যই জানিয়ে দেবো তো ভিডিওটা কিন্তু শুরুতেই অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই নিচের লাল কালারের সাবস্ক্রাইব বটনটায় ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকেও অন করে দিও তো চলো যদি শুরু করা যায় এটিকে মোহনবাগানের নিউজটা দিয়ে তো এটিকে মোহনবাগান নিয়ে কিন্তু একটা খুবই আর কি বড়ো আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে এটিকে বাগানে কিন্তু আসতে পারেন হয়তো ফেরান করুমিনাস তো সেরকমই কিন্তু শোনা যাচ্ছে যে যেহেতু রয় কৃষ্ণার ব্যাপারটা নিয়ে এখন একটুখানি সমস্যা চলছে তোমাদের আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে রয় কৃষ্ণ হয়তো মার্চ মাসে যাবে ততদিনে আর কি সব খেলাগুলো কমপ্লিট হয়ে যাবে তো সেক্ষেত্রে হয়তো এটিকে মোহনবাগান রয় কৃষ্ণার কোনো রিপ্লেসমেন্ট সাইন করাবে না এবং এখনও পর্যন্ত আর কি ফিজির তরফ থেকে কোনো অফিসিয়াল লেটারও আর কি এটি কে মোহনবাগানের কাছে আসেনি রয়কৃষ্ণাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে বাট হয়তো শোনা যাচ্ছে যে ফিজির তরফ থেকে কিন্তু কৃষ্ণাকে অ্যাপ্রোচ করা হয়েছে তাকে বলা হয়েছে হয়তো টিমের সঙ্গে যোগ দেওয়ার জন্য যেহেতু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের মতো ম্যাচ আছে তো আগেই যেন ক্যাম্পে যোগ দেয় তো সেক্ষেত্রে হয়তো রয়কৃষ্ণা এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট করতে পারে তাকে ছেড়ে দেওয়ার জন্য এবার প্লেয়ার যদি নিজে তার দেশে হয়ে খেলতে যায় তো সেক্ষেত্রে হয়তো তার ইচ্ছাটাকে এটিকে বাগান সম্মান দেবে এবং রয় কৃষ্ণাকে ছেড়ে দিতে পারে এবং সেক্ষেত্রে যদি রয়কৃষ্ণা চলে যায় মানে এখনও কিন্তু ব্যাপারটা কনফার্ম না যে রয়ের কৃষ্ণা চলে যাবে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু রয় কৃষ্ণা রিপ্লেসমেন্ট হিসেবে ফেরান করোমিনাসের কথাই কিন্তু এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট সব থেকে বেশি করে ভাবছে এবং ফেরান করুমিনাসকেই কিন্তু এটিকে মোহনবাগান বাগান ম্যানেজমেন্ট এক নম্বর চয়েস হিসেবে দেখছে তো তোমাদের আগেই বলেছিলাম যে ফেরান করোমিনাসকে কিন্তু মাল্টিপাল আইএসএল ক্লাব টার্গেট করেছে এবং তাদের মধ্যে কিন্তু এটিকে মোহন একটা তো যদি রয় কৃষ্ণার পরিবর্তে ফেরান কোরোমিনাস আসে সেটাও কিন্তু এটিকে মোহন বাগানের জন্য অবশ্যই একটা ভালো সাইনিং হবে তো আইএসএলের সর্বকালের তিনি সর্বোচ্চ গোলদাতা এবং কোরোর সঙ্গে হুগোর হয়তো আবার সেই পুরোনো মেলবন্ধনটাও আমরা দেখতে পেতে পারি তো ওভারঅল পুরো ব্যাপারটা নিয়ে কথা বললে ব্যাপারটা অনেকটা এইরকম যে রয় কৃষ্ণা এখনও পর্যন্ত এটিকে মোহন বাগান ছাড়বেন কিনা না বা ছাড়লে কবে ছাড়বেন সেই ব্যাপারগুলো কিন্তু কিছুই ক্লিয়ার না তবে যদি কৃষ্ণা দেশের হয়ে খেলার জন্য এটিকে বাগান ছেড়ে দেন সেখানেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই এটিকে মোহন বাগান ম্যানেজমেন্ট কিন্তু এক নম্বর চয়েস হিসেবে ফেরান কোরোমিনাসকে দেখে রেখেছে যে কিন্তু আর কি রয় সঙ্গে রিপ্লেস করতে পারে এবং তাকেও হয়তো অলরেডি এই টিকে মোহন বাগানের তরফ থেকে অ্যাপ্রোচও করা হয়েছে তো এটাই হচ্ছে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট এবার যদি এসসি ইস্টবেঙ্গলের কথা আসা যায় তো তোমাদের কালকেই বলেছিলাম যে এসসি ইস্টবেঙ্গল টিমের কিন্তু ভেতরের অবস্থা খুব একটা ভালো না কোচ মনুলো ডিয়াস কিন্তু টিমের ড্রেসিং রুমের উপর থেকে পুরোপুরি কন্ট্রোল হারিয়ে ফেলেছেন এবং একজন সিনিয়র প্লেয়ারের সঙ্গে তার হয়তো কথা কাটাকাটি হয়েছে তো সেই প্ল্যাটটি যে আদিল খান সেটাও তোমাদেরকে বলেছিলাম তো আদিল খানের সঙ্গে শোনা যাচ্ছে যে আর কি তাদের এসসি ইস্টবেঙ্গলের কোচের আর কি সম্পর্কে এতই খারাপ হয়েছে যে ব্যাপারটা নাকি হাতাহাতের কাছাকাছি পর্যায়ে চলে গিয়েছিল তো এরকমই কিন্তু খবর বেরোচ্ছে যেটা কিন্তু অবশ্যই একটা ভালো বিজ্ঞাপন না একটা টিমের জন্য যে টিমের ড্রেসিং রুমের অবস্থা এতটা খারাপ হয়ে আছে বাট দেখা যাক এসসি ইস্টবেঙ্গল পরবর্তীকালে কী করে তো এই আপডেটটা তোমাদের কালকে দিয়েছিলাম এবং এসসি ইস্টবেঙ্গল নিয়ে আরেকটা আপডেট বেরিয়ে আসছে যে এসসি ইস্টবেঙ্গল হয়তো যে যে লালপেঘাকে অ্যাপ্রোচ করতে পারে তো তোমাদের বলেছিলাম যে যে হয়তো জানুয়ারি মাসে নতুন কোনো টিমে যোগ দিতে পারে তো সেখানে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে শোনা যাচ্ছে নাকি যেজেকে অ্যাপ্রোচ করা হয়েছে এবার যের ফিটনেস কীরকম জায়গায় আছে সেই ব্যাপারটা এখনও ক্লিয়ার না বাট যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো এসসি ইস্ট বেঙ্গলে যে যে আসলেও আসতে পারে তো পরবর্তীকালে এই ব্যাপারটা নিয়ে কোনো আপডেট পেলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো ইনস্টাগ্রামের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি কোনো তাড়াতাড়ি ছোটোখাটো আপডেট থাকে তো তোমাদের ইনস্টাগ্রামে জানিয়ে দেবো আর খুব শীঘ্রই আমরা একটা কিউএনএ ভিডিও বানাবো সেখানে তোমাদের অনেক প্রশ্নের উত্তরও দিয়ে দেবো তো সেটা তার তোমাদের জানিয়ে দেবো তো চলো আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকেও অন করে দিও